হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। তো আজকে একটু বেশ কিছুদিন পরে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছিলাম, ভাবছিলাম যে মিনি ব্লগ করবো, তো ভাবলাম যে না আজকের মিনি না একটু বড় করে তোমাদেরকে ভিডিও শেয়ার করি। তো আমরা আজকে হোলির দিন, তো সবাইকে শুভ দোল পূর্ণিমা। তো এটা আমি হোলির পরেই আপলোড করব, তোমরা আমাকে কমেন্টে বলো কে কীরকমভাবে হোলিটা কাটিয়েছো। তো হোলির দিনকে প্ল্যানিং কী করবো সেটাই কনফিউশনে ছিলাম, বুঝতে পারছিলাম না। ভাবছিলাম একবার বাপের বাড়িতে যাবো, আবার ভাবছিলাম যে না এখানেই থাকবো। তো ঠিক করতে করতে মানে ডিসাইড করলাম দিদি বাড়িতে পুজো আর কি, আমার ননদের বাড়িতে, তো চলো ওখানেই যাওয়া যাক। আর ওরা ভীষণইভাবে জোর করছে, তো দুদিন অন্তর অন্তরই যাচ্ছি, এক নয় ওরা আসছে আর নাহলে আমরা যাচ্ছি। তো সকাল সকাল তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। সেদিনকে আমরা যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম যে রাস্তাঘাট এত ফাঁকা ছিল সেদিনকে, না তেমন কোনো দোকান খোলা ছিল, না রাস্তায় লোক ছিল। তো বেশ ওর গাড়ি চালিয়ে ভালোই লাগছিলো, আর আমার একটু রোম্যান্টিক রোম্যান্টিক ভাবও চলে এসেছিলো। যাই হোক, তো এইভাবে খুব তাড়াতাড়ি সেদিনকে চলে এসেছিলাম যেহেতু রাস্তা কোনো জ্যাম ছিল না। আর এসে দেখছি দিদিবাড়িতে পুজো প্রায় হয়ে গেছে, তো এসে আর কি করা যাবে, এই যে ল্যাদ খেতে বসে গেছে, আর আমি তো আমার কাজ করে যাচ্ছি আর কি, কায়দা যেটা মেরে থাকি আমি সবসময় সেটাই। তারপরে আর কি পুচু আমাকে বেশ অনেকক্ষণ ধরে বায়না করছে যে চলো চলো শিখিয়ে চলো আবির খেলতে বেরোবো আর কি, রং খেলতে। আচ্ছা, পুচু বলতে হচ্ছে ভাগ্নির কথা বলছি, দিদির মেয়ে। ও তো অনেকক্ষণ ধরে ওর মামাকে বলছে, ওর মামা তো শুয়েই পড়েছে, তারপর লাস্টে এলাম, চ আমি আর তুই বাইরে বেরিয়ে যাই। তো বেরিয়ে এসেই ওর মুখটা খালি দেখো কতটা মজা পাচ্ছে। তো আমি আর ওই প্রথমে খেলা শুরু করে দিয়েছি, তখন অলরেডি প্রায় দুপুর দুপুর ভাব হয়েও গেছিলো। আর ও না জানতো না যে আমি ওকে আবির দিচ্ছি, আর সেই মোমেন্টে ক্যামেরা অন করা, তো একটু ক্যামেরা চাই। তো হট করে যখনই দেখেছে যে ক্যামেরাটা অন করা, একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো। তারপর অনেকক্ষণ পর আমি আমার বরকেও ডেকে নিলাম, আর কি পুচুই ডাকছে সবাইকে, তারপরে ও ভাবলো চলো এসে খেলাই যাক। তো ও আমরা আর কি যে এরকমভাবে রং খেলা হবে না সেটা না ভাবতে পারিনি, তাহলে আমি একটু এভাবে সাজতাম না, আমি নর্মালভাবেই যেতাম। তো আমি আমার বরকে রং মাখানোর সময় বলছিলাম, এর আগে আর কি বলেছিলাম ওকে যে প্রতি বছর কী হয় যে হোলির দিনকে দেখা করতে পারি না, আগে বা পরের দিন, বিশেষ করে আমরা আগের দিনকে দেখা করি যে আমরা হোলিটা খেলে নিই, কারণ ওই দিনকে খুব একটা বেরোতে পারে না আর আমিও খুব একটা বেরাতাম না। তো এইবারে প্রথম সেই বলতে গেলে হোলির দিন যে একসাথে হোলি খেললাম, আর এর আগে যতবার হোলির দিনকে আমাদের বাড়িতে গিয়েছিলো, তো সে একবার দুবার মতন পুজো হয়েছিল, তো সেই হিসাবেই গিয়েছিলো। তো যখন আর কি আমাদের রেজিস্ট্রি হয়ে যায় তারপরে, তার আগে তো আর সেভাবে দেখা হতো না, যখন ফ্যামিলি জানতো না তো সেভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতাম, তো সেই দিনের দিনকে আর হতো না। আর এই যে বিচ্ছিরিভাবে যে আবিরটা খেলা হয়েছে, আমার ব্লাউজের রং জানি না কেন ওঠেনি, আমি সত্যি যদি জানতাম যে এরকম ভূতের মতন খেলা হবে তাহলে আমি আসলে সেই ব্লাউজটা পরে যেতাম না। ভীষণ শখের ব্লাউজ, কিন্তু অলরেডি এখনও পর্যন্ত আমি কেচে ফেলেছি, ওটা রং উঠছে না। তো মা আমাকে বলেছে আরও অন্যভাবে কীভাবে যে বললো কাঁচার কথা, তো সেটা পরে, এখনও কিন্তু রং ওঠেনি। আর একে দেখো এর অবস্থাটা, ওরা আমাকে দেখে বুঝতে পারছো যে কী পরিমাণে রংটা খেলা হয়েছিলো। আর ও লাস্টে বিরক্ত হয়ে যাচ্ছে, জামা খুলে ফেলে স্নান করতে যাবে, তার মধ্যেও খালি গায়েতে ওকে রং মাখানো হয়েছে। আর দিদি মানে আমার ননদ নাকি বলছে ও নাকি প্রথমবার এবারে রং খেলেছে এইভাবে, তো এই আর কি দেখো আমাকে দেখতে কেমন লাগছে। তো এইভাবেই গিয়েছিলো হোলির দিনটা। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।